নমস্কার বন্ধুরা, জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো বন্ধুরা, তোমাদের সকলের জন্য দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। তোমরা অলরেডি জানো, WBPSC-র তরফ থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ক্লার্কশিপ পদের জন্য শর্ট নোটিফিকেশান জারি করেছিল। তো তোমাদের ফুল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, অনলাইনে আবেদন কবে থেকে শুরু হবে এবং সেখানে মোট শূন্যপদ কত থাকবে, এই নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি, যেটা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের সকলের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটাকে একদমই কেউ স্কিপ করো না। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল বলে রাখি, আমার কাছে যতদূর আপডেট রয়েছে এবং যে আপডেটটা উঠে আসছে এবং যে আপডেটটা পেয়েছি, সেটা হচ্ছে তোমাদের শূন্যপদের কথা যদি বলো, শূন্যপদ কিন্তু তোমাদের 6,000-এর কাছাকাছি শূন্যপদ থাকার কথা রয়েছে, অর্থাৎ 6,000+ কিংবা 6,000-এর কাছাকাছি তোমাদের শূন্যপদ কিন্তু থাকবে ক্লার্কশিপ পোস্টের ক্ষেত্রে। ঠিক আছে, এখানে সিম্পলি তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, ঠিক আছে। আর এখানে তোমাদের টাইপিং টেস্ট কিন্তু লাগে কম্পিউটারে, ঠিক আছে। তো তোমাদের এখানে 6,000 শূন্যপদ থাকছে। তারপরে তোমাদের যে ফুল নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, শর্ট নোটিফিকেশান কিন্তু অলরেডি প্রকাশিত করে দিয়েছে। ফুল নোটিফিকেশান তোমাদের যতদূর আপডেট রয়েছে, ফুল নোটিফিকেশানটা তোমাদের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে, তোমাদের প্রথম উইকেই কিন্তু প্রকাশিত হবে, অর্থাৎ হাতে কিন্তু তোমাদের একদমই সময় নেই, তোমাদের প্রথম সপ্তাহে কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাচ্ছে তোমাদের ক্লার্কশিপ পোস্টের ক্ষেত্রে। ফুল নোটিফিকেশান যেটা, শর্ট নোটিফিকেশান তো অলরেডি প্রকাশিত করে দিয়েছে, ফুল নোটিফিকেশানটা তোমাদের কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই প্রকাশিত করে দেবে। এবং তোমাদের যে অনলাইনে আবেদন, সেটা কিন্তু তোমাদের অনলাইনে আবেদন অর্থাৎ ফর্ম ফিল আপ সেদিন থেকেই কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ তোমাদের 1 থেকে 7 নভেম্বরের মধ্যে, অর্থাৎ এর পরে 2 সপ্তাহের মধ্যেই তোমাদের কিন্তু 1 থেকে 7 নভেম্বরের মধ্যেই তোমাদের অনলাইনে আবেদন ফুল নোটিফিকেশান প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ আজ থেকে তোমরা যদি ধরো, এরপরে 2 সপ্তাহের মধ্যেই সমস্ত কিছু তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে ক্লার্কশিপ পোস্টের ক্ষেত্রে। তো বুঝতে পারছো, তোমাদের ভালো একটা শূন্যপদ রয়েছে, তো ভালোভাবে প্রস্তুতি নাও, এটাই বলবো। বসে থেকো না এবং ভালোভাবে পড়াশোনা করো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আরও নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করো, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।